আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ইটিপস থেকে কিভাবে একটি বিমের সম্পূর্ণ রড ক্যালকুলেশন করবেন এবং এই বিমটা কিভাবে অটো কেটে ড্র করবেন। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি। তো ইটিপসটা ওপেন করার পরে তো আপনাদের নিচে অ্যানালাইজ করা আছে, তো আমার এইটাও অ্যানালাইজ করা আছে। অ্যানালাইজ যেহেতু করা আছে আমরা এখন এটা ডিজাইন করব। তো আমরা ডিজাইন করার জন্য ফার্স্টে এই ডিজাইনে ক্লিক করব, তারপর কংক্রিট ফ্রেম ডিজাইনে যাব, সিলেক্ট কম্বো যাব, তো রিয়াকশন সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমরা ডিজাইনে যাব, তারপর কংক্রিট ফ্রেম ডিজাইন, তারপর স্টার্ট ডিজাইন চেক ফর স্ট্রাকচার এটাতে ক্লিক করব। এই যে দেখেন আমার এটা ডিজাইন হয়ে গেছে, বিমটা ডিজাইন হয়ে গেছে। আমরা এখন এটাকে রড বাইর করব, কিভাবে রড বাইর করবে সেটাই আমরা এখন দেখব। তো আমরা এই রাইট বাটনের রাইট স্ক্রিনটার উপর ক্লিক করে, থ্রি ডির উপর ক্লিক করে আমরা এখানে যাব এলিভেশন। এলিভেশন থেকে যে কোনো একটা এলিভেশন আমরা নিয়ে নিলাম। তো আমরা নিচে 1:1 এলিভেশন, এই যে দেখেন বাম পাশে, এই যে দেখেন এই যে এই এই যে এটা এটা যেদিকে যাচ্ছে আমরা সেটা এখানে ডান পাশে দেখতে পারতেছি, সেই বিমটাকে আমরা দেখতে পারতেছি। তো আমরা এই বাম পাশে দেখেন, এই বাম পাশে আমরা এই সি সেকশনের, এই সি সেকশনের বিমটা আমরা ডিজাইন করব। এই সি সেকশন বিমটা আমরা, এই সি ডি গ্রিড লাইনের বিমটা আমরা ডিজাইন করব। তো তার জন্য আমি সি গ্রিডে যাচ্ছি, এই যে দেখেন আমি এখন সি গ্রিডে চলে আসছি। সি গ্রিডে আসার পরে এই এখানে দেখেন রাইট রাইট স্ক্রিনটার মধ্যে দেখেন এলিভেশন বিয়েতে দেখেন, এই যে দেখেন এটা, এই যে দেখেন এখান থেকে এখান পর্যন্ত এটা হয়েছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই বিমটা। তারপর আছে এইটা, এখানে দেখেন কিছু মান দেখাচ্ছে, এই বিমটার উপর কিছু মান দেখাচ্ছে। আমরা এটা ফার্স্ট ফ্লোর গেট বিমের উপরে ফার্স্ট ফ্লোরটা ডিজাইন করব। তো এই যে দেখেন উপরে কিছু মান দেখাচ্ছে, নিচেও কিছু মান দেখাচ্ছে। আমরা এই মান থেকে কীভাবে রড বাইর করতে সেটা আমরা এখন দেখে নেব। তো তার জন্য আমাদেরকে এই যে দেখেন আমরা উপর আগে স্টেট রডটা, আমরা এই বিমটার মধ্যে কয়টা নিচে স্টেট রড হবে সেটা আমরা দেখে নিই। তো নিচে দেখেন, নিচে আমাদেরকে কোন মানটা নিতে হবে, নিচে আমাদেরকে কলাম স্টেপের মানটা নিতে হবে। এটা যেহেতু কলাম, এটাও যেহেতু কলাম, এটাও কলাম, তাহলে আমাদেরকে এই কলাম স্টেপের এই কাছের মানটাই আমাদেরকে নিতে হবে। এই যে আমার কার্সর উপরে দেখেন 0.386, এখানে মানটা আছে 0.386। তারপরে এই পাশে দেখেন, এই পাশে কলাম স্টেপে দেখেন 0.420। তো এটা এখানে দেখেন, এটা আবার এই পাশে বিমে দেখেন আমরা যদি একটা বিম, সেহেতু স্টেটরটা আমরা একটা বিম দেব। তো এখানে দেখেন 0.302, তারপর এই পাশে দেখেন 0.150। তো আমাদের এই চারটা মানের থেকে সর্বোচ্চ মানটা আমাদেরকে নিতে হবে, কারণ আমরা এটা স্টেটরট হিসাব করব। আমরা কলাম স্টেম্পে স্টেটরটা এই কারণে নেব, বটমে বটমে এই কারণে নিব, কারণ বিমের মোমেন্ট বটমে বিমের মোমেন্ট থাকে মাঝ বরাবর, আর টপে বিমের মোমেন্ট মোমেন্ট থাকে কলাম সেকশনে। তো সেই জন্য আমরা যেহেতু এই বটমে আমরা যেহেতু মাঝ বরাবর এক্সট্রা টপ দিতে পারতেছি, কিন্তু বটমের দিকে এক্সট্রা টপ দিতে পারতেছি কিন্তু কলাম সেকশনে দিতে পারতেছি না, সেই জন্য আমরা কলাম সেকশনে স্টেটরটা সর্বোচ্চ মানটা ধরে স্টেটরটা দিয়ে দেব। তো এখানে দেখেন কলাম স্টেপের সর্বোচ্চ মানটা হয়েছে 0.420। তো আমরা এই মানটা নিলাম। এ দেখেন আমার ইউনিটটা কিন্তু কিপ পার ইঞ্চিতে আছে, এই যে নিচে বটমে দেখেন কিপ পার ইঞ্চিতে ইউনিটটা আছে, এই যে কিপ পার ইঞ্চিতে ইউনিটটা আছে। তো সেই জন্য আমরা এখানে নেব সর্বোচ্চ 0.420। তো আমি ক্যালকুলেটারটা ওপেন করলাম, 0.420 ভাগ আমরা 16 মিলি রড দেব, সেই জন্য আমি এটাকে ভাগ দেব 0.31 দিয়ে। এই যে দেখেন এখানে আসছে 1.35, তো আমরা যেতে 1.35 মানে দেড়টা রড, দেড়টা রড দিতে পারতেছি না, আমাদেরকে দুইটা রডেই দিতে হবে। তো এই যে আমার যে আমি যে এটা আবার দিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে, 420 বাগ 0.31, এই 31টা আমি কোথা থেকে আনলাম, এই যে 16 মিলি রড, 16 মিলি রডের 31টা আমি কীভাবে ক্যালকুলেশন করলাম সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরেন এটা এই যে 16 মিলি রড, আমি এটা লিখলাম 16 মিলি রড, 16 মিলি
আমি এটাকে এখন ইঞ্চিতে নেব। তো আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। তো আমরা এটা যেহেতু 16টা মিলিমিটার আছে, আমরা এটা এই 25.4 দ্বারা ভাগ দিলে এটা আমরা ইঞ্চিতে চলে গেছে, তো 0.6299। তো আমি এটাকে 0.629 নিলাম, 0.6299 ধরলাম, তিনটা সংখ্যা নিলাম। তো আমরা এখন যেহেতু ইঞ্চিতে ট্রান্সফার করে দিছি 16 মিলিকে, 0.629 আমরা ইঞ্চিতে ট্রান্সফার করে দিছি। এখন আমরা সূত্র প্রয়োগ করব, যার জন্য আমাদের সূত্র রয়েছে π d² / 4। এটা আসলে আমাদের ইঞ্চিতে আসে বলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। আপনারা এখন বলতে পারেন যে আমরা তো 16 মিলি রডের এক ইউনিট ওয়েট জানি যে 0.48। আসলে 0.48 হয়েছে কিপ পার ফিটে হয়েছে 0.48, আর ইঞ্চিতে 0.31। তো 31টা আমরা কীভাবে বাইর করি দেখেন, আমরা যেহেতু 16 থেকে 25.4 দ্বারা ভাগ দিয়ে 25.4 দ্বারা ভাগ দিয়ে নিলাম, 0.629 নিলাম। তো আমরা এটাকে সূত্রতে প্রয়োগ করবো, আমাদের সূত্রটা কি, π d² / 4। তো আমার পায়ের মান কত, পায়ের মান 3.14, পায়ের মানটা কনস্ট্যান্ট। তো π d² যেহেতু গুণ অবস্থা আছে, d² মানে হচ্ছে ডি হিসেবে আমাদের এটা এই যে 0.629 এটা হচ্ছে ডি। তো এটাকে আমরা d² করবো, তো দুইবার লিখে আমি এটারে 0.629 দিয়ে ইজিকাল টু করলাম, ভাগ দিলাম 4 দ্বারা, এই যে 4 দ্বারা ভাগ দিলাম, π d² / 4, এই যে দেখেন 0.31, এটা ইঞ্চিতে, কিপ পার ইঞ্চিতে, আর 16 মিলি রডের ইউনিট ওয়েট। তো আমি আবারও বলছি বন্ধুরা, আপনারা জানেন যে 16 মিলি রডের ইউনিট ওয়েট এসে 0.48, আসলে 0.48 এসে কিপ পার ফিটে, আমি কিন্তু ক্যালকুলেশন করতেছি কিপ পার ইঞ্চিতে, সেই জন্য আমাদেরকে 0.31 দ্বারা ভাগ দিতে হবে। তো আমি আবার এটা ভাগ দেই, এই যে 0.420 রে আবার ভাগ দেই 0.420/0.31, ভাগ দিলে আসে কত, 1.35। আমরা একটাও দিতে পারবো না, একটা কারণ একটা দিলে কম হয়ে যায়, আবার দুইটা দিলে অনেক বেশি হয়ে যায়, কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক দুইটাই দিতে হবে। কারণ হয়েছে এখানে কিন্তু একটা বেজোড় বিমের মধ্যে বেজোড় একটা দেওয়া যাবে না, মিনিমাম তো বটমে দুইটা রড দেওয়া লাগবে, দুই পাশে দুইটা রড দেওয়া লাগবে, সেজন্য আমাদেরকে দুইটা রড দিতে হবে। তো চলুন আমরা এটা অটোকেটে কীভাবে ড্র করে সেটা আবার দেখে নিই। তো আমরা এই অটোকেটটা ওপেন করলাম, তো আমার এই বিমটা আসলে আগে থেকে ড্র করা আছে, সেজন্য আমি এটা কিছু মডিফাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমার এই বিমটা এটার মধ্যে আমি রডটা দেখাই দেবো, এই যে আমি রড ড্র করে নিচ্ছি, যে বিম দিছি এভাবে দেওয়ার পরে, এটা দেওয়ার পরে ভিতরে রড দেখাই দিছি, রডটা এখন আমি সংখ্যা বসাবো। তার আগে বন্ধুরা আমাদের এই বিমের সাইজটা তো অবশ্যই দিতে হবে, তো চলুন বিমের সাইজটা কীভাবে বাইর করবেন সেটা আমি দেখে নিই, বিম নাম্বারটা এবং বিমের সাইজটা কীভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। তো চলুন এখন এই যে দেখেন, এই যে এই আমরা এই বিমটা দেখতেছি, যে এই বিমটা, তো এটার উপর আমি রাইট এটা রেখে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করলে এই যে দেখেন আমি যে কী দিছিলাম, এই যে দেখেন বিম নাম্বার বি তেরো, আর সেকশন নেম হয়েছে 10-20, কম নেওয়া বিমের সাইজ হচ্ছে 10-20, আর বিম নাম্বার বি 13। তো এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি, বিমের উপর এই জায়গায় রেখে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন তাহলে বিমানটা চলে আসবে। তো এই দেখেন বিম নাম্বার হয়েছে বি তেরো, আর সেকশন হয়েছে 10-20। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে এখানে বিম নাম্বার দিলাম বি, এই যে লং সেকশন অফ বিম, ফ্লোর বিম, এটা এখানে ফ্লোর বিম হবে, লং সেকশন অফ ফ্লোর বিম 13, আর বিম নাম্বার হইছে যে ফ্লোর বিম 13-10-20। তো আমি বিম নাম্বারটা এবং লং সেকশন দিলাম, তো এখন আমরা রড দেব। আমরা প্রথম পাইছিলাম কি, এখানে এটা পাইছিলাম দুইটা রড, এই যে দেখেন দুইটা বটমে দুইটা স্টেট বার, তো বটমে দুইটা স্টেট বার আমরা দেখা, এই যে দেখেন আমার এই রডটা স্টেট সম্পূর্ণটার মধ্যে, তো এই যে এখানে, তো আমাদেরকে এটা লিখে দেখাই দিতে হবে। আমরা যা লিখে দেব ড্রয়িংয়ে যা থাকবে তাই কিন্তু ফিল্ডে কাজ হবে, আপনি যদি ভুল করেন তাহলে ফিল্ডেও ভুল হয়ে যাবে, সেই জন্য আপনাদেরকে অটোকেটের কাজটা খুব কেয়ারফুলি করতে হবে, ইটেপস থেকে অটোকেটে কেয়ারফুলি করতে হবে। আমরা দেব স্টেট বার দুইটা 16 মিলি স্টেট বার, আমার যেহেতু এই জিনিসটা লেখা আছে আমি আর লিখতেছি না, আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, আপনারা লিখে দিবেন। এই যে আমি কপি করে এখানে দিলাম,
দিয়ে এটাকে আমি মডিফাই করে দিচ্ছি, যে দুইটা দুইটা ষোলো মিলি স্টেট বার, এই রডটা দুইটা ষোলো মিলি স্টেট বার, সম্পূর্ণটা রডটা দুইটা ষোলো মিলি স্টেট বার। তো চলুন নিচে কোনো এক্সট্রা টপ লাগে কিনা সেটা আমরা দেখে নিই। এখানে দেখেন এই অংশটুকুর মধ্যে এখানে 0.420, এখানে 0.380, মানে স্টেট বার দিয়ে দিছি, যেহেতু এই এরিয়াটা কলাম সেকশনের এরিয়াটা এটা কভার করে নিছে। কিন্তু মাঝখানে দেখেন 0.627, তাহলে আমাদের নিচে আমরা কত 0.420, এখানে আছে 0.627, তো আমাদের এই মানটা বেশি। চলুন এই মানটা দিয়ে এখানে একটা এক্সট্রা টপ দেওয়া লাগে কিনা সেটা আমরা দেখে নিই। সেই জন্য আমরা এই 0.62627 লিখলাম, লিখে ষোলো মিলি রড দিলাম 0.31। এই যে দেখেন এখানে কি বলছে 2.02, তার মানে দুইটা রডের একটু বেশি লাগবে। আমরা যেহেতু কম দিতে পারবো না, আমাদেরকে বেশি দিতে হবে, কারণ আমাদের স্ট্রাকচারটা সঠিক রাখার জন্য আমাদেরকে বেশি দিতে হবে। সবসময় লক্ষ্য রাখবেন স্ট্রাকচার ডিজাইন করার সময় কখনো কম দিবেন না, একটু বেশি দিবেন, কারণ কম দিলে বিল্ডিংটা ফেল করতে পারে আর বেশি দিলে বিল্ডিংটা সেভে থাকবে। যেহেতু আমাদেরকে এখানে দেখাচ্ছে 2.02, মানে দুইটা রোডের বেশি লাগবে এক্সট্রা, তাহলে দুইটা রোডের বেশি লাগবে। যেহেতু আমরা এটা অটো কেটে যাই, আমরা দিছি মাঝখানে কত দুইটা রোড দিছি, বাট দুইটা রোডের আমাদের বেশি লাগবে। সেই জন্য আমাদেরকে এখানে একটা এই এই সেকশনটার মধ্যে এই কলাম থেকে এই কলামে একটা এক্সট্রা টপ দিতে হবে। তো আমি এক্সট্রা টপটা ড্র করে নিচ্ছি, এই যে এক্সট্রা টপটা দিলাম আমি। এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা করতেছি, বাট আপনারা অনেক সুন্দর করে এগুলো ড্র করবেন। এই দেখেন এটা আমি পুরোপুরি মডিফাই করে এক্সট্রা টপটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা এক্সট্রা টপ আমি ড্র করে দিলাম। তাইলে বন্ধুরা আপনারা আমি যে এক্সট্রা টপটা ড্র করলাম এই কলাম সেকশন থেকে কত, এই কলাম সেকশন থেকে কত, এটা আপনাদেরকে অবশ্যই বলে দিতে হবে। তো সেই জন্য আপনাদেরকে এখানে বলে দিতে হবে, সাধারণত আমরা বটমে মিডল সেকশনে এক্সট্রা টপ দেই এল বাই কলাম সেকশন থেকে এল বাই এইট দূরত্বে, এল বাই এইট দূরত্বে আমরা এক্সট্রা টপ দিই। এই যে এডে আমি এটা দিলাম 3 ফিট 2 ইঞ্চি, আমরা এখন এটাকে এডিট করে লিখে দেব আমরা এখন এডিট করে লিখে দেব এল বাগ এইট। এই যে এল বাই এইট দূরত্বে এটা দিলাম, সেম কাজটা এই পাশ থেকেও দেবো, এল বাই এইট দূরত্বে বটমে মিডল সেকশনে এক্সট্রা টপ দেওয়া হয় এল বাই এইট দূরত্বে। আমি এটা আবারও মডিফাই করে নিচ্ছি, একটু সমস্যা হয়েছে, এই যে এটা সেটা আমাদেরকে দেখাই দিতে হবে। সেই জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে করবেন, আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এভাবে করতেছি। এটা কপি করে আমি এক্সট্রা টপটার উপর বসালাম, বসানোর পরে আমি একটা এক্সট্রা টপের লিখে আমি কপি করে নিচ্ছি। আমাদের যেহেতু এই মাঝখানে দুইটা রোডের একটু বেশি লাগে, সামান্য বেশি লাগে, মানে অল্প একটু বেশি লাগে, সেজন্য আমরা এখানে দুইটা এক্সট্রা টপ না দিয়ে দেবো একটা, কারণ দুইটা তো আমাদের স্টেট বার আছেই, দুইটা স্টেট বার আছে যেহেতু, তাহলে আমাদের একটু অল্প একটু বেশি লাগতেছে, সেজন্য আমরা একটা এক্সট্রা টপ এখানে দেব। তো বন্ধুরা এই এই সেকশনটা তো অবশ্যই দেখে নিলেন, কিভাবে এই স্প্যানটা দেখে নিলেন। তো চলুন আমরা পরের স্প্যানটা দেখি, যে এই স্প্যানটা দেখি, এই স্প্যানটা মাঝখানে কত আছে 0.415, আমরা যেহেতু এই যে রড দিছি 0.420, তাহলে আমরা স্টেট রডটা বেশি দিছি, তাহলে এই স্প্যানের মাঝখানে কোনো রড লাগতেছে না। যেমন মনে করেন এই যে এই স্প্যানের মাঝখানে কোনো এক্সট্রা টপ লাগতেছে না, তো আমাদেরকে বটম, তো বন্ধুরা আমাদের বটম রডটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, চলুন আমরা টপ রডটা দেই। তো বন্ধুরা আমরা চলুন এই বিমটার টপ বারটা ডিজাইন করি।
তো টপ বারটা ডিজাইন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কলাম সেকশনে এল বাই ফোর দূরত্বে মুভমেন্ট থাকে, টপে এল বাই ফোর দূরত্বে মুভমেন্ট থাকে। তো এল বাই ফোর দূরত্বের মধ্যে আমরা এক্সট্রা টপ ইউজ করতে পারি কলাম সেকশনে, সেজন্য আমরা মিডল সেকশনের মানটা ধরে এই উপরে টপ বারটা স্টেট বারটা ডিজাইন করব, স্টেট ডটটা ডিজাইন করব। কারণ আমরা তো এল বাই এইট দূরত্বে এল বাই ফোর দূরত্বে এক্সট্রা টপ ইউজ করতে পারতেছি কলাম সেকশনে। তো তো চলুন আমরা এখানে এখানে টপে মিডলের মানটা ধরে রডটা ক্যালকুলেশন করি। এই যে দেখেন এই স্পেনের মধ্যে আছে 0.208 আর এই স্পেনের মধ্যে আছে 0.150, তো বড় কোনটা 0.208। তো 0.208 টা আমরা নেই, 0.208 ভাগ দিলাম 0.31 দিয়ে। ভাগ দেওয়াতে দেখেন দেখাচ্ছে একটা দেখাচ্ছে, একটারও কম দেখাচ্ছে। তো সেই জন্য আমরা স্টেট বার তো আর একটা দিলে হবে না, আমাদেরকে দুইটা স্টেট বার মাস্ট দিতেই হবে, কারণ বিমের দুই সাইডে দুইটা স্টেট বার দিতেই হবে। তো সেই জন্য আমরা এই যে দেখেন স্টেট বারটা এখানে, এই যে স্টেট বারটা এটা, এটার মধ্যে আমরা দুইটা স্টেট বার দিতেই হবে। একটা স্টেট বার তো দেওয়া যাবে না, একটা বিমের মধ্যে তো একটা স্টেট বার দেওয়া যায় না। তো আমরা এটা দুইটা দুইটা স্টেট বার দিয়ে দিলাম। তো এখন আবার দেখেন, এখন দেখেন কলাম সেকশনে, কলাম সেকশনে এম এই পাশে দেখেন কলাম সেকশনে আমাদেরকে এক্সট্রা টপ ইউজ করতে হবে। তো দেখেন এই মাস এই পাশে মানটা কত, 0.617, 0.617। এই যে আমরা নিচে কত 0.208, মাঝখানে মানটা নিচে এখানে আছে 0.617। তো এখানে দেখি এক্সট্রা টপ কয়টা লাগে, 0.617 বাদ 0.31, এখানে দেখাচ্ছে কত 1.99। তার মানে এই জায়গায় রড দেখাচ্ছে দুইটা, এই কলাম সেকশনের এখানে রড দেখাচ্ছে দুইটা, কিন্তু আমরা স্টেট বার তো দুইটা দিয়ে দিছি, এই কলাম সেকশন এখানে স্টেট বার দিয়ে দিছি, তাহলে এখানে কোনো এক্সট্রা টপ লাগতেছে না, এই কলাম সেকশনে কোনো এক্সট্রা টপ লাগতেছে না। তারপর আবার এই কলাম সেকশনে যাই 0.643, এই যে দেখেন এই কলাম সেকশনে কি আছে 0.643 আর এই পাশে আছে 0.613। যেহেতু এটা টি বিম, এই অংশটা টি বিমের মতো আছে, এই জন্য এই দুইটা মান মানে সবচেয়ে সর্বোচ্চ মানটা আমাদেরকে নিতে হবে, কারণ এখানে একটা টপটা তো এই দুইটা বিমের মধ্যে যাবে, দুই পাশের স্প্যানের মধ্যে যাবে এখানে, তাহলে এখানে সর্বোচ্চ মানটা কত 0.643, 0.643 বাগ 0.31। এখানে কত দেখাচ্ছে 2.07, তার মানে দুইটার বেশি দেখাচ্ছে এখানে 0.7। 0.7 এর জন্য আমাদের একটা এক্সট্রা টপ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এখানে 0.7 মানটা কিন্তু আপনারা এক্সট্রা টপ কিন্তু 12 মিলি দিয়েও ইউজ করতে পারেন। দেখেন 12 মিলি ইউনিট ওয়েটটা আমরা কিভাবে বাইক করে নিতে পারি, ইউনিট ওয়েটটা বাইক করে আপনারা এটা ক্যালকুলেশন করে নিতে পারেন 12 মিলি রডটা কয়টা লাগে সেটাও আপনারা ইউজ করতে পারেন। তবে বিমের মধ্যে 12 মিলি রড ইউজ করা ইউজ না করাটাই বেটার, কারণ বিএনবিসি কোড এবং এসআই কোড কোনোটাতেই বলা নেই যে বিমের মধ্যে 12 মিলি রড ইউজ করতে পারবেন। আমাদেরকে যেহেতু বিএনবিসি এবং এসআই কোড অনুসারে কাজ করতে হবে, সেজন্য আমরা বিমের মধ্যে কখনোই 12 মিলি রড ইউজ করব না। তবে কিছু কিছু ক্ষেত্রে করা যায়, যেমন শেয়ারের জন্য, যেমন ওই যে রিং রিং 10 মিলি 12 মিলি আমরা ইউজ করি, স্টিরাপ যেটাকে বলে আর কি, স্টিরাপ যেটাকে বলে 10 মিলি 12 মিলি ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি 30 ইঞ্চি বিম একটা ইউজ করি সেখানে মাঝখানে কোনো এক্সট্রা রড নাই, কারণ মাঝখানে এই শেয়ার ফোর্সের জন্য মাঝখানে একটা 12 মিলি রড কিংবা 10 মিলি রড আমরা দিয়ে দিতে পারি, সেটা কোনো সমস্যা হবে না। বাট আমরা যেহেতু মূল রডটা হিসাব করতে, সেজন্য কখনোই 12 মিলি রড ইউজ করব না। তো আমাদের এই দুইটা মানের মধ্যে কত সর্বোচ্চ মান কত, 0.643, 0.643 বাদ 0.31, ভাগ দিলে এখানে কত 2.07। তো এখানে আসতেছে তিনটা রড, সেই জন্য আমরা এখানে একটা এক্সট্রা টপ দেওয়া লাগবে, এই যে এই জায়গার মধ্যে একটা এক্সট্রা টপ দেওয়া লাগবে। তো আমি এক্সট্রা টপটা ডিজাইন করে দিচ্ছি, আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করে নেবেন, আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ডিজাইন করতেছি এটা সুন্দর হচ্ছে না, আপনারা সুন্দর করে এগুলো ডিজাইন করে নেবেন। এই দেখেন মাঝখানে একটা রড দিয়ে দিলাম, এই রডটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা এক্সট্রা টপ, আমি কপি পেস্ট করে কাজ করতেছি, আপনারা নিচে এভাবে করবেন না, আপনারা টাইপিং করে করতে পারেন, তবে কপি পেস্ট করে করতে পারেন সময় বাঁচানোর জন্য,
এতে কোনো সমস্যা হবে না। তুমি কিন্তু কপি পেস্ট করে করার সময় কাজটা যেন প্রপারলি হয় সেটা ওই দিকে লক্ষ্য রাখবেন। তো এটা দিলাম একটা 16 মিলি এক্সট্রা এক্সট্রা বার দিয়ে, এই যে এটাও এভাবে দিয়ে দিলাম। তো চলুন পরের স্পেনে পাই কিনা এক্সট্রা টপ দেখি। এই যে পরের 0.274, তো আমাদেরকে এই 0.274 ধরে এখানে কোনো এক্সট্রা টপ আছে কিনা দেখি। 0.274 বাগ 0.31, দেখেন 0.88, তার মানে একটারও কম। আমরা যেহেতু স্টেট বার দুইটা দিয়ে দিছি, তাহলে এখানে কোনো স্টেট বার যেহেতু দুইটা এই জায়গার মধ্যে আছে, সেজন্য আমাদের এখানে কোনো এক্সট্রা টপ লাগতেছে না। তো তো বন্ধুরা, আমি যে উপরে যে আপনাদেরকে জিনিসটা দেখাইতে ভুলে গেছি, যে এই যে উপরে যে এক্সট্রা টপটা দিলাম, এই রডটা কতটুক দিবে, এই কলাম থেকে এদিকে কতটুক দিবে, এদিকে কতটুক দিবে? তো এদিকে এল বাই কলাম থেকে এল বাই থ্রিতে দিবে, এদিকে এল বাই থ্রিতে দিবে। কারণ এই অংশ, এই বিমটা হচ্ছে টি বিমের মতো, এটা হচ্ছে টি বিম, আর এই অংশ দেখেন এই অংশ যে এল বিম, এল অফ 90 ডিগ্রিতে আছে এল বিম। এরকম এল থাকলে, এল থাকা অবস্থায় দেবেন এল বাই 4 দূরত্বে, আর টি টি এর মতো থাকা অবস্থায় দিবেন এল বাই 3 দূরত্বে। এল বাই 3 দূরত্বে এই, এটা যেহেতু টি এর মতো আছে, এই জায়গায় হবে এল বাই 3 দূরত্বে। তো এই যে এল বাই 3 এখানে দিবেন এল বাই 3, এখানেও এল বাই 3-তে দিবেন। দেখেন এই কলাম সেখান থেকে এই স্পেন হিসাব করে, এদিকে এই স্পেন হিসাব করে এই পাশে দিবে এল বাই 3-তে, এদিকে এই স্পেন হিসাব করে এই পাশে দিবে এল বাই 3-তে। আর এই এই সাইটে, এই সাইটে যেহেতু এটা এল 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 এর মতো বিমটা আছে, এটা টি এর মতো না, শুধু অনলি এক পাশ আছে, সেই জন্য এই জায়গায় দিবো এল বাই 4 দূরত্বে। কারণ এই যে এল বাই 3, এল বাই এল 3 মাঝখানে এল বাই 3 তে লাগবে, কারণ এই এল বাই 3 এর পর্যন্ত মোমেন্টটা থাকে, আর এই পাশে থাকবে এল বাই 4 পর্যন্ত মোমেন্ট থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন কিভাবে বিমটা, একটা সম্পূর্ণ বিম ডিজাইন করতে হয়। যেহেতু স্টিরাপের স্টিরাপের ব্যাপারটা আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখাই দেবো ইনশাল্লাহ। স্টিরাপ কত কত ইঞ্চি পর পর স্টিরাপ ব্যবহার করবেন, কত মিলি রড দিয়ে স্টিরাপ ব্যবহার করবেন, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।